তখন ক্যামেরা সাংবাদিকদের ভিড় অনেকটাই কমে গেছে। সে সময়টাতেই হঠাৎ চমক, বিসিবির একাডেমি মাঠে বউ নিয়ে হাজির মিরাজ। কিছুক্ষণ আগেও তো তাকে আবাহনের অনুশীলনে মনোযোগী ছাত্র হিসেবে দেখা গিয়েছিল, বউ এলো কোথা থেকে? তবে প্রীতি বোধ হয় মিরাজ অনুশীলনে ফাঁকি দিচ্ছেন কি না সেটাই দেখতে এসেছিলেন। না, আসলে মিরাজই সুযোগে বউকে ঘুরিয়ে নিয়ে গেলেন তার নিত্য আসা যাওয়া ভালোবাসার স্থান থেকে। একেই বলে রথ দেখাও হলো, কলা বেচাও হলো। বুঝলেন না, বউকে হোম অফ ক্রিকেটটাও ঘুরিয়ে দেখানো হলো, আর যারা বউ দেখালি না বলে কান খাচ্ছিল, এই সুযোগে মিরাজ তাদের বউ দেখানোর কাজটাও সেরে নিলেন। এমনিতেই মিরাজ লাজুক প্রকৃতির, এদিন বউ সাথে থাকায় তার লাজে রাঙা মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না। উচ্চ মাধ্যমিকের ছাত্রী প্রীতি, ভীষণ লাজুক তিনি। জীবনসঙ্গী হিসেবে মিরাজ বেছেছে দারুণ। তারই মতো প্রীতি সদা হাস্যোজ্জ্বল, একেবারেই সরল খুলনার মেয়েটা। বিয়েটা 21 মার্চ সেরে ফেলেছেন, যদিও ঘরে তুলবেন বিশ্বকাপের পর বড় ধুমধাম অনুষ্ঠান করেই। মেতে আয়ারল্যান্ডে ট্রাই নেশনস, তারপরই ইংল্যান্ডে বিশ্বকাপ। পহেলা মে ঢাকা ছাড়বে ক্রিকেট দল। ফিরতে সেই জুলাই, 6 বছরের প্রেমের পূর্ণতা পেলেন, সামনেই আবার দীর্ঘ বিরহের পাপ। তাই এই সময়টা মিরাজের সঙ্গটা একদমই মিস করতে চাইবেন না প্রীতি। ক্রিকেট খেলা বোঝেন না প্রীতি অতশত, কিন্তু তাই বলে মিরাজ কাদের সঙ্গে খেলেন, কোথায় অনুশীলন করেন, সেসবে তো আগ্রহ আছে ঢের। যে কারণে ঘুরে দেখে গেলেন মিরপুরের হোম অফ ক্রিকেট। শুভকামনা এই দম্পতির জন্য, অটুট থাকুক তাদের ভালোবাসা। দর্শক, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর নতুন ভিডিওর আপডেট পেতে ক্লিক করে রাখুন নোটিফিকেশন বেল। ধন্যবাদ সাথে থাকার জন্য।